আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত একটি আনন্দ এবং ঐতিহাসিক দিন। এই দিনে আমরা একত্রিত হতে পারলাম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন আমাদের সকলের জন্য রহমত স্বরূপ। আমরা সৌভাগ্যবান, অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা শেষ নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আজকে আমরা সেই সৌভাগ্যবান উম্মত হিসাবে দুর্ভাগ্য নিয়ে চলতেছি। দুর্ভাগ্য এই কারণে যে আমরা যে নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোনালী যুগ উপহার দিয়ে গিয়েছিলেন যে কোরআনের মাধ্যমে, সেই কোরআনকে আমরা মানতেছি না, কোরআনকে পড়তেছি না, কোরআনকে জানতেছি না, কোরআনকে বুঝতেছি না। আজকে সেই কোরআনকে না মানার কারণে, না বোঝার কারণে আজকে গোটা বিশ্ববাসী, বিশেষ করে বাংলাদেশের উপরে জুলুমের পাহাড় বসে আছে। আমরা চাইব বাংলাদেশে গত 14-17 বছর ধরে যে জুলুমের পাহাড় আমাদের উপর চেপে বসেছিল, আল্লাহর অসীম দয়ায় ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে যে আজকে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগকে কাঙ্ক্ষিত সাফল্যে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে, সত্যকের শাসনের মাধ্যমে। আপনারা কি সত্যকের শাসন চান? সত্যকের শাসন চান? তাহলে আমরা দোয়া দুজো করে বলি ইনশাআল্লাহ, আমরা সেই কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে বাজি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক